নমস্কার, আজকের আলোচনা আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে, অবশ্যই রাজ্যের যারা বেকার রয়েছেন ইতিমধ্যে টেট যারা কোয়ালিফাইড করেছিলেন মেরিট লিস্ট অনুযায়ী, একটা বিশাল সংখ্যক চাকরির প্রত্যাশীদের চাকরির অফার ইতিমধ্যে হাতে পৌঁছে গেছে, এবং একটা বড় সংখ্যক যেটা 1081 বলা হচ্ছে যারা মেরিট লিস্টে প্রথম লিস্টে তারা তাদের নাম ভাগ্যবানের লিস্টে আসেনি, তারা কিন্তু শিক্ষামন্ত্রী পরবর্তীতে রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী জিষ্ণু দেববর্মনের সঙ্গে দেখা করেছিলেন, এবং তিনি বিষয়টির পরবর্তী শিক্ষামন্ত্রী কোর্টে বল ফেলেছিলেন যে অর্থের সংস্থান রয়েছে, শিক্ষা দপ্তর চাইলে চাকরির ব্যবস্থা করতে পারে। এই বিষয়টি নিয়ে আমরা দেখলাম যে বারবার কিন্তু চাকরি প্রত্যাশীরা শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রীর বাড়ি বা বাসভবন ঘেরাও করছেন, যে বিষয়টি আজকেও এই ঘটনাটি ঘটেছে। অর্থাৎ এই বাকি অংশ রয়েছে, নাম্বারটা রয়েছে, ফিগারটা 1081 সম্ভবত, তারা কিন্তু এখন দুশ্চিন্তা রয়েছে এবং বারবার আমাদেরকে ফোন করছে। আর যদিও আমরা এই বিষয় নিয়ে বারবার সংবাদ পরিবেশন করেছি, স্বাভাবিক কারণে এই বিষয়গুলি আমাদের একটা দায়িত্ব রয়েছে প্রকৃত যে বিষয়টা সেটা তুলে ধরার জন্য। তো যারা চাকরি প্রত্যাশী তারা চিন্তায় রয়েছেন, এটা হচ্ছে মুদ্রা বিষয়। এখন শিক্ষা দপ্তর এবং অর্থ দপ্তর তারা যৌথভাবে বিবৃতি দিয়েছে যে তাদের চাকরি কিন্তু হবে এবং সবার হবে, এই কথা কিন্তু বারবার তিনি বলেছেন, এবং কী বলেছিলেন সেটা কয়েকটি বক্তব্য আমরা এখানে তুলে ধরবো আমাদের এই আলোচনার মধ্যে। তবে যে কথাগুলি বলে আমরা শেষ করব সেটা হচ্ছে যে টেট কোয়ালিফাইড যারা করেছে 2021-এ তাদের একটা বড় অংশ কিন্তু দুশ্চিন্তা রয়েছে, তারা চাকরি আশায় রয়েছে, এবং এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যু। এবং তাছাড়া জিআরবিটি নিয়ে কিন্তু যে কথা সেটা এই রাজ্যের এই যাবৎকালের চাকরি প্রত্যাশীদের এত একটা বড় সংখ্যক চাকরি সেটা আগে খুব এই শিক্ষা দপ্তর বাদ দিলে অন্যান্য দপ্তরে খুব বেশি বড় সংখ্যক চাকরির এতগুলি পোস্ট ছিল না যে বিষয়টা উঠে আসছে। সেখানে জিআরবিটি চাকরি নিয়ে বারবার বক্তব্য উঠছে, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ভগবান দাস বলছেন একবার যে চাকরি হয়ে যাবে কিছুদিনের মধ্যে, আমরা বক্তব্য নিয়েছি দেখিয়েছি, শিক্ষামন্ত্রী বক্তব্য নিয়েছি আমরা, যেহেতু জিআরবিটি বোর্ড, এই বোর্ডে ক্যাবিনেটের অনেক মন্ত্রী এখানে ভূমিকায় রয়েছেন তারা। সে জায়গায় দাঁড়িয়ে সুশান্ত চৌধুরী আমরা দেখলাম কিছুদিন আগে বললেন যে দুদিনের মধ্যে একটা ফলাফল ঘোষণা হবে, কয়েকদিনের মধ্যেই, কয়েকদিনের সংখ্যা কিন্তু তিনি বলেননি। কিন্তু আমার কাছে যতটুকু খবর আছে সেটা 22 তারিখের পরবর্তীতে যে কোনো সময় যে কোনো দিন সেই ঘোষণাটা কিন্তু হতে পারে। কিন্তু এখনও কিন্তু যারা জিআরবিটি চাকরি প্রত্যাশী তারা কিন্তু একটা সন্দিহান যে আদৌ বাস্তবে সে ফল প্রকাশিত হবে কি না, নাকি অন্য বিষয়। এই শিক্ষামন্ত্রী তথ্য দপ্তরের মন্ত্রীর বক্তব্যের পরে যদি মানুষ এই ধরনের বক্তব্য রাখেন তাহলে মনে হতে পারে যে আসলে তাদের আস্থা বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে। আমরা আগেও দেখেছি টেট টিআরবিটি নতুন করে পরীক্ষা নেবে শিক্ষা দপ্তরে বলছেন শিক্ষামন্ত্রী বারবার, তারা কেউ বিশ্বাস করছে না, আবার গিয়ে ঘেরাও করছেন। আমরা দেখলাম যে পরবর্তী শিক্ষামন্ত্রী সঠিক সময়ই সেটা বিজ্ঞাপন শিক্ষা দপ্তর টিআরবিটি সেখানে কিন্তু ঘোষণা করেছে যে নভেম্বরে যে ফার্স্ট উইকে যেটা ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বরে এক্সামিনেশন হবে, এবং গোটা প্রক্রিয়াটি সম্বন্ধে বলে দেওয়া হয়েছে কবে নাগাদ পরীক্ষা হবে, যেটা আগে কিন্তু বলা হতো না একদম, যেখানে বিজ্ঞপ্তির সঙ্গে সঙ্গে পরীক্ষা কবে হবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই চাকরিগুলি নির্বাচন আগে হবে কি না, সেটা হচ্ছে পরের বিষয়। কিন্তু জিআরবিটি ফল প্রকাশটা হচ্ছে যে ফল প্রকাশ হোক এবং চাকরির নিয়োগ কবে হবে, কিন্তু এখন ফল প্রকাশটা হয়নি। নিয়োগ কীভাবে হবে সেটা আমরা নিজেও সন্দিহান যে আদৌ নির্বাচনের পূর্বে নিয়োগ হবে কি না। তবে যদিও বেশ কয়েকটা জায়গা থেকে আমরা যখন কথা বলেছি তাদের ইঙ্গিত এমন ছিল যে চাকরি একটা বড় কিছু পদক্ষেপ কিন্তু সরকার নেবে, নিলে নিতে পারে, সে বিষয়ে স্পষ্ট একদম সিদ্ধান্তে পৌঁছে যাওয়া বা তথ্য ছাড়া কোনো কথা বলতে আমরা চাই না, যে তারা বলছেন তারা দেখবেন রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী আধিকারিকরা। কিন্তু প্রশ্ন হচ্ছে ফলাফলটা কবে ঘোষণা হবে বারবার বলছে। এখন আজকে যখন আমরা সংবাদ পরিবেশন করছি তখন যখন 22 তারিখ চলছে, 22 নভেম্বর, সেই জায়গা দাঁড়িয়ে ফলাফলটা আর এই মাস 7 থেকে 8 দিন বাকি রয়ে গেছে, ফলাফলটা কবে ঘোষণা করবে চিন্তিত রয়েছে। এবং আপাতত যে আপডেট রয়েছে ফলাফলটা কিন্তু আমাদের ঘোষণা হবে এটা ঠিক কথাই সব ঠিকঠাক থাকলে, কিন্তু চাকরি কবে হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের কাছে উত্তর নেই আপাতত, কারণ ধারণা করে কোনো কথা বলা যেতে পারে যে কোনো কথা, তবে সেটা এই ধরনের বক্তব্য আমরা দিতে রাজি নই। সঠিক কোনো বক্তব্য এলেই আমরা আপনার সামনে তুলে ধরব। তো আজকে আলোচনা আমরা এখানে রাখছি, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। স্যার জিআরবিটির ডেটটা কিছু হচ্ছে? সব হচ্ছে, হয়ে যাবে এই মাসে একদম। স্যার জিআরবিটির ডেটটা কিছু হচ্ছে? সব হচ্ছে, হয়ে যাবে এই মাসে একদম। যখন গভর্নমেন্ট আসবে যারা পাস করবে সবাইকে নেব, টেটে যারা কোয়ালিফাই করবে কোনো চিন্তা নেই, আর গভর্নমেন্ট রিটার্ন করছে সুতরাং দুশ্চিন্তার কোনো কারণ নেই, এবং আরও চাকরি আছে। আমি এতটুকু শুধু বললাম, আমি আগেও বলেছি আপনাদেরকে
এই রাজ্য প্রতিষ্ঠার পর 5 বছরে কোন সরকার আমাদের মত চাকরি দিতে পারেনি তথ্য আছে ফাইনান্সের সই করা তথ্য অতীতে কতজন দিয়েছে আমরা কতজন দিয়েছি আর কতজন দিতে যাচ্ছি এটাকে বলি বুঝিয়ে বলি ওরা এসে পরবর্তী সময় জিন্দাবাদও দিয়ে গেছে আপনারা আপনাদের কারো কারো প্রতিনিধির মাধ্যমে ওরা বুঝে গেছে কফিও খেয়ে গেছে আমার এখানে ওখানে না শুধু এখানে এগুলি মিথ্যা কথা আমি বলি না তারা বলে তারা এটাও বলেনি তারা তারা বলেছে ফাইনাল তো কি বলেছে আমি জানি না তারা বলেছে আমার যা খালি আছে ব্যাকএন্ড পোস্ট আছে সবার জন্য পাঠিয়ে দিয়েছি ফাইনান্সকে অ্যাপ্রুভাল দিয়ে নিয়ে নেব কতজন আছে খালি 602 জনকে পাঠিয়েছিলাম 5 তারিখ পিজিডি পাঠিয়েছিলাম 270 আমার আর কি ব্যাকেন্ড আছে আর জিটি ব্যাকেন্ড আছে 250 আর যে আর পিজিটি 308 খেলা শেষ